হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? সব আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন শুরু করে দিয়েছি হচ্ছে, এই যে দেখছো রান্নাবাড়ি চলছে, ওখানে লুচি হচ্ছে, ওখানে ছোলার ডাল হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমরা সকলেই জানো তো। সেই জন্মাষ্টমী উপলক্ষে আমি গোপালের জন্য কিছু রান্নাবান্না করছি, ওকে খেতে দেবো আজকে, যেহেতু গোপু বাবার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বললে কথা, কিছু তো করতেই হবে, তাই না? আমরা সবার জন্য যখন করি, ওর জন্য করতে হবে। তো চলো তোড়জোড় করে আমি কী কী রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখায়, আর হ্যাঁ তোমাদেরকে একদম গুছিয়ে সব কিছু করে দেখাবো একবারে, ঠিক আছে? তো চলো আমি ফটাফট রান্নাটা করে নিই। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। এখানে হচ্ছে নারকল দিয়ে ছোলার ডাল, আর এদিকে আমি লুচি ভাজছি একটা একটা করে। আসলে কী বলো তো, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সম্রাট গেল, তারপরে আবার সব ধুয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে শুধু গোপুরটাই করতে শুরু করেছি এখন। এদিকে দেখো লুচিও ভাজছি, আর লুচিগুলো খুব না বেশ আটাটা ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম, তো খুব সুন্দর সুন্দর লুচি ফুলছিল। কেন জানি না, অন্যান্য সময় না এরকম লুচি ফুলতে চায় না, এই এখন হঠাৎ করে লুচিগুলো ফুলছিল। আমি তো স্নান টান করে চলে এসেছি, আর এখন এবার গোপুকে রেডি করাবো। গোপুর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো গোপু সোনা ওখানে বসে আছে, তো ওকে আগে রেডি করাবো, তারপরে আমি রেডি হব। আর এদিকে থালা বাসন খাবার দাবার সব রেডি করে রেখে দিয়েছি, এখন শুধু শাড়িটা পরবো। তো চলো আমি ফটাফট গোপুকে রেডি করাই, আমি নিজেও রেডি হই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর এদিকে দেখে নাও, দেখো এখানে মোটামুটি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, শুধু শাড়িটা পরে এসে ওকে একটু খেতে দেবো। তো চলো ফটাফট কাজগুলো করি, আর তোমরা দেখো আমার গোপাসনাকে কেমন লাগছে আজকে, ঠিক আছে? গেট আপে, আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, কেমন লাগছে। তো চলো আমি ফটাফট আগে রেডি হয়ে আসি, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। তো দেখো ওইদিকে আমার গোপু আজকে সুন্দর করে সাজুগুজু করছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখে নাও কত সুন্দর লাগছে তোমার গোপুকে। দেখো গোপুকে আজকে আমি সীতাহার পরিয়েছি, এটাকে আমি সীতাহার বলি, আর আর্টিফিশিয়ালি সব পরিয়েছি ওকে, খুব সুন্দর লাগছে ম্যাচিং ম্যাচিং করে। তোমাদের গোপালকে তোমরাও দেখিও, আর এদিকে দেখো ওকে নিচে নামিয়ে রেডি করতে হচ্ছে, কারণ আসনে একটু পরে তোলাবো, আসনে অসুবিধা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার লুক এই দুপুরবেলাতে, আর কি করবো বলো, এখন অলরেডি অনেক টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তো এইভাবেই শাড়ি পরেছি এই শাড়িটা, আর সেরকম কিছু পরিনি। এখন যাবো গোপুর কাছে, গোপুকে এখন একটু খাওয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। অ্যাকচুয়ালি ক্যামেরা করার কেউ নেই, আমি একাই, কেউই থাকে না কোনো দিন, সম্রাট থাকলে একটু আড্ডু হয়। তো যাই হোক কেমন লাগছে যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। তো চলো ঠাকুর ঘর যাই এখন। এই হচ্ছে আমার গোপু সোনা, দেখো আজকে কি কিউট লাগছে, আর ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটা হচ্ছে আমার কার্তিক সোনা, যার ওকেও আমি দিয়েছি, দেখো ওরও থালা। আর এই যে থালাগুলো দেখছো, প্লেটগুলো দেখে তোমরা আবার ভেবো না যেটা আমাদের খাওয়ার প্লেট, অ্যাকচুয়ালি এই প্লেটটা হচ্ছে ওর বম্মা দিয়েছে, তিনটে সেট ওর বম্মার দেওয়া, ওর বম্মা অ্যাকচুয়ালি আমার না সম্রাটের জন্মদিনে ওকে গিফট দিয়েছিল, তো আমি এই থালাগুলো রেখে দিয়েছিলাম, এই ডিশগুলো, যে এটা গোপুর পার্সোনালভাবে রেখে দেবো, গোপুকে কোনো অকেশনালি খাওয়াবো। এই যে এই থালাটা দেখছো, এইটা ওর বম্মা দিয়েছে, এই গ্লাসটা বম্মা দিয়েছে, আর এখানে সমস্ত যেগুলো দেখছো এগুলো সব ওর বম্মার দেওয়া। বম্মাকে তো তোমরা চেনো, বম্মার ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, তবু একবার দেখিয়ে দেবো। আর আজকে আমি গোপুর জন্য যতটুকু পেরেছি আমার নিজের তরফ থেকে আমি সম্পূর্ণটা নিজেই রেডি করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর তোমরা কে কেমনভাবে কী করলে সেটাও আমাদেরকে জানিও। আর এই হচ্ছে আমার গোপুর ফাইনাল লুক, তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আর এদিকে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গোপুকে একটু মানে একটু আরতি করছি, আশীর্বাদ করাটা বলা ভুল হবে, একটু প্রণাম টোনাম করছি, আর গোপুকে একটু খাওয়ালাম, একটু প্রদীপটাও দেখিয়ে দিলাম। তো এইসবই আর কি যেগুলো করতে হয় আর কি নিয়ম, নিজে থেকে যতটা পেরেছি ততটাই করেছি। আর এদিকে দেখো ওকে একটু তালের বড়াও খাইয়ে দিচ্ছি, তালের বড়া নাকি খুব বেশি পছন্দ করে, তো আমি তালের বড়াই খাও আজকে বেশি বেশি। বেরিয়ে আসো, বাবাকে এইমাত্র প্রসাদটা দিয়ে আসলাম, ভাবলাম পাশের বাড়িতেও যাবো প্রসাদ দিতে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি লাগিয়েছে আর যাওয়ার মতো না, দেখতে পাচ্ছি ওই দেখো কাঁচাই হতে থেকে, তো এখন চারিদিক লাগিয়ে বসে আছি, বৃষ্টিটা ছাড়লে তবে যাবো না প্রসাদ দিতে একটু। আর কোকোকেও খাইয়ে দিয়েছি, আমি শুধু খাইনি এখনও, প্রসাদটা দিয়ে এসে তারপরে খাবো, ভীষণ গরম লাগছে, তো না এই যে শাড়িটা একটু ছেড়ে নিই, তারপরে নাইটি পরেই যাবো, ওনারা আমাদের পাশাপাশি বাড়ি, আর শাড়ি পরে যাওয়ার মতন পরিস্থিতি নেই, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তো চলো আমি ফটাফট চেঞ্জ করি তারপরে না হয় যাবো, বৃষ্টিটা ছাড়ুক তারপরে।
তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। এখানে মানে এটা দিয়েছিলাম হচ্ছে ওর মানে অন্নভোগ যেটা সেটা, আর এখানে তো সমস্ত কিছু আছে। তো আমি কী করেছি বলো তো, যা পার্ট পার্ট করে আলাদা আলাদা করেই দিয়েছি, সব এক জায়গায় মিক্স করে দিইনি, কেন না খেতে অসুবিধা হবে, আমাদেরও যেরকম অসুবিধা হয় ওরও তো অসুবিধা হতে পারে, তাই জন্য সবটাই আলাদা আলাদা করেই দিয়েছি ওকে, ওর যেটা মন চায় ও খাবে। তো এটা আমি ভোগ দিয়েছিলাম, ছোলার ডাল, লুচি, আর এদিকে দেখো পাঁচ রকম ভাজা ছিল না, তো তিন রকম ভাজা দিয়েছিলাম, আর এখানে ফল, আর এদিকে। তো যাই হোক, আজকে আমার এই হচ্ছে গোপুর মানে আয়োজন, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।